চাহ শ্রমিক মাতৃক পুত্রই দিলে জীবনের আটাইতকৈ ডাঙৰ খবর। স্বামীহারা দীপালী তাসাই চাহ বাগিচাত পাত তুলি মাত্র 1000 টাকা উপার্জন করে কেনেকৈ ঘর চলাইছিল সেয়া তেওঁর বাহিরে কোনেনো বুঝিব। কিন্তু এতিয়া যেন এই দরিদ্র পরিয়ালটুক ঈশ্বরে চকু মেলি চালে, কিয়নো পুত্রই অসম আরক্ষিত লাভ করিলে নিযুক্তি। এই খবরে পরিয়ালটুক উৎফুল্লিত করে তুলিছে। সৰু থাকোঁতে দেউতা ঢুকোৱাৰ পিছত মায়ে বাগানতে পাত ছিঙা কাম কৰি মোক ডাঙৰ দীঘল কৰিলে, পঢ়ালে। মই নিজৰ কষ্টৰ বলতে পাইছোঁ, কাকো এক টকাও দিয়া নাই বা কোনো মোৰ পৰা তামোল পাণৰ কাৰণে একো বিচৰা নাই। মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ যে মোক এই পদৰ কাৰণে নিযুক্তি দিছে। মোক ভাল লাগিছে, মোৰ ল'ৰাই পাইছে চাকৰি, কষ্ট কৰাৰ কাৰণে ফলাফলটো আজি পাইছে যে ভাল লাগিছে। মইতো বাগানতে পাত ছিঙি আৰু 1200 টকা 1000 টকা দরমা পায় তেনেকাতে সেইটোয়ে খাই মেলি এই সেইটোয়ে লড়াক পড়ায় আর ডাঙর করেছো। মই হিমন্ত বিশ্ব শর্মা ধন্যবাদ জানাইছো। মাতৃ অতি কষ্টর মাঝে ডাঙর দীঘল করেছিল শ্রীমন্ত তাসাক। আজি পুত্রই সকল দুঃখ কষ্টর অন্ত পেলায় পরিয়ালর লগতে অঞ্চলবাসীক গৌরবান্বিত করে তুলিছে। চাকরির ক্ষেত্রত কোনো পয়সা পাতি ঘুষ ঘাস বা কারবার তামোল এটুকুর যে খাওয়াবলগা হয়েছে সেইটো নহয়। সম্পূর্ণ নিকাভাবে মোর ভোজ্যালয়ও চাকরি পাইছে, সেইটো কারণে মই অসম সরকারক ধন্যবাদ জানাইছো। মাকে সরু পায় বহুত কষ্ট করে বাগানত পাত ছিঙি পেলায় আর 12 মাহে মাকর বেমারেই হয়ে থাকে। খুড়াকে বা পেহীয়েকে বহুত সহায় করে আর ল'ৰাটো বহুত কষ্টকর। সরু পায় মই হিমন্ত বিশ্ব শর্মাক ডাঙরিয়াক ধন্যবাদ জানাইছো আর মই স্বচ্ছ আর নিকা বুলিয়ে ভাবো, কারণ দেখছো ইমান কষ্ট করে ল'ৰাটো এতিয়া পাইছে যেতিয়া দুখিয়া ঘরের ল'ৰা। কলিয়াবৰৰ পৰা দীপু বৰাৰ রিপোর্ট, টাইম 8।